রাঙ্গামাটির লংগদুতে দুটি বজ্রপাতে এক নারী সহ চার জন নিহত হয়েছে এ ঘটনায় নিখোঁজ রয়েছে একজন স্থানীয়রা জানান শনিবার বিকেলে লংগদুর আটারক ছড়া ইউনিয়নের এক নারী বজ্রপাতে নিহত হন একই সময়ে মাইনিমুখ বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকায় মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে নৌকার তিন যাত্রী নিহত হন বজ্রপাতের সময় পানিতে ডুবে নিখোঁজ হন একজন নিহতরা বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন বজ্রপাতে দগ্ধ নৌকার চালক পানিতে যাওয়ার পর থেকে নিখোঁজ স্থানীয়রা ধারণা করছেন তিনিও মারা গেছেন